হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শাওন আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও। চলুন দেরি না করে এখনই ভিডিওটা শুরু করা যাক। ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ময়লার গাড়িতে তলায় চরম বিপাকে পড়েছেন একজন পরিচ্ছন্নতাকর্মী। সম্প্রতি এ ঘটনা ঘটে উত্তরপ্রদেশের মথুরার পৌরসভায়। এ নিয়ে একটি ভিডিও টুইটারে ছড়িয়ে পড়ে। এরপরই চাকরিচ্যুত হন ওই পরিচ্ছন্নতাকর্মী। খবর এনডিটিভির। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, নরেন্দ্র মোদী ও যোগী আদিত্যনাথের দুটি বাধাই করা ছবি ময়লার গাড়িতে করে নিয়ে যাচ্ছেন এক পরিচ্ছন্নতা কর্মী। বিষয়টি সেখানে দুজন তীর্থযাত্রীর নজরে তা পড়লে তারা বাধা দেন। তাদের বলতে শোনা যায়, মোদী, যোগী ভারতের হৃদয়, এ কাজ করা উচিত হয়নি। অন্যদিকে ওই পরিচ্ছন্নতাকর্মী বলেন, আমি তো কিছু করিনি, ছবিগুলো আবর্জনার মধ্যে পড়েছিল, তুলে গাড়িতে রেখেছি। তবে এ ঘটনা ছড়িয়ে পড়লে চাকরি থেকে বের করে দেয়া হয় তাকে। এদিকে টুইটারে আগভিডিও এবং পরিচ্ছন্নতাকর্মীকে চাকরিচ্যুত করার ঘটনা নিয়ে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একজন টুইটার ব্যবহারকারী বলেছেন, এটা ঠিক নয়, মুখ্যমন্ত্রী একটি সংসদীয় পদ এবং অবশ্যই সবারই তাকে সম্মান করা উচিত। অনেকে আবার প্রতিবাদ করে বলছেন, ব্যক্তি যেই হন না কেন, ছবি তো পুরনো হয়ে যায় এবং এক সময় নষ্ট হয়। এখন ওই নষ্ট চিহ্ন ছবি ফেলে দেওয়ার কোনো ব্যবস্থা আছে নাকি? এ নিয়ে মথুরা বৃন্দাবন পৌরসভার অতিরিক্ত কমিশনার সত্যেন্দ্র কুমার তিওয়ারি বলেন, ওই লোক না বুঝে ছবিগুলো তার গাড়িতে রেখেছিলেন। আমরা খবর পেয়ে দ্রুত পদক্ষেপ নিয়েছি, ওই কর্মীকে ছাঁটাই করা হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।